হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি এখন আছি মন্দিরে। মন্দিরে আসার কারণ একটাই কারণ, কারণ কি আজকে আমাদের ডিসাইবল কোর্স শুরু হচ্ছে মাত্র 2 দিনের জন্য। তো ডিসাইবল কোর্স হচ্ছে আমাদের মন্দিরে। তো দেখো চারদিকটা সুন্দরভাবে সাজানো হয়েছে, কত সুন্দর সুন্দর ভগবানের এখানে চিত্রপট সাজানো হয়েছে এবং সবাই এখানে বসে এখন কীর্তন করছে, কারণ আমাদের এখনই ক্লাস স্টার্ট হয়ে যাবে। এবং ক্লাসের সময় আমি কোনো ধরনের মোবাইল ফোন বা ভিডিও টিডিও রেকর্ড করিনি, কারণ আমিও টেনশনে ছিলাম একটু কোর্সটা নিয়ে। তো যাই হোক, আমি কোনো রকমে কোর্সটা দিয়ে এসেছি, তারপর আমি এইসব ব্লগ এডিটিং করে এখন পোস্ট করছি। মানে এখন যখন তোমরা দেখছো এই ভিডিওটা, অলরেডি আমাদের কোর্সটা কমপ্লিট। তারপরে দেখো এখানে সবাই কীর্তন করছে, কারণ আমাদের 10টা থেকে ক্লাস, তো 10টা থেকে 12টা পর্যন্ত ক্লাস আছে ফার্স্ট ক্লাসটা। তো আমাদের ক্লাস হয়ে গেছে, তারপরে এটা আমি ভিডিওটা নিয়েছি। দেখো কেমন লাগছে আমাকে ক্লাসের পরে। আর আমার তিলকটা কিন্তু সকালে দিলে একদম প্রায় রাত্রি পর্যন্ত থেকে যায়। আর এখানে ভোগ লাগানো চলছে, আমি আর সুজয়দা উঠে চলে এসেছিলাম ভোগ লাগানোর জন্য। আর এই দেখো ক্লাস শেষ, এখানে সবাই বসে একটু ইয়ে করছে, কীর্তন টীর্তন করছে, গল্প টল্প করছে। তারপরে আমরা এখানে সবাই মিলে প্রসাদ পাবো। আর দেখো কত লোক সবাই এখানে কোর্সটা করছে, কিন্তু আর সবার হাতে বই, আর সবাই পড়াশোনা করছে, সবাই পড়াশোনা করতে ব্যস্ত। আর আমরা তো এদিকে ভোগ লাগাচ্ছিলাম, দেখতেই পেলে তোমরা। আর দেখো কত সুন্দর এখানে সবাই কীর্তন করছে। আর ওই যে আমাদের ব্যাস আসন, আর চারদিকটা তো অনেক সুন্দর করে সাজানো হয়েছে, তোমাদেরকে দেখিয়েছি আমি। সব থেকে মৃদঙ্গ ম্যান একদম, মানে কী বলবো, মহারাজ। তো দেখো ওকেও, ওই তো একদম কী বলবো, ওর ফার্স্টের দিন তো ওর সাথেই ছিলাম আমি, ওর সাথেই বেশি বকবক করছিলাম। আর দেখো এখানে ভোগ লাগানো কমপ্লিট, তো এখানে ভগবানের দর্শন করে নাও। আর এই সাইডে আছে গুরুদেব প্রভুপাদ, আর এখানে আছে প্রসাদ, আর ওই সাইডে কিছু আরতি প্লেট রেডি করা আছে। প্রভুরা যেহেতু এসছেন, আমাদের বিশেষ করে এসছেন আনন্দবর্ধন প্রভু এবং শ্রীনিধি প্রভু, এবং আরেকজন প্রভু এসছেন, ওনার নাম আমি জানি না। এবং দেখো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, তো মাতাজি এবং বাচ্চারা আগে প্রসাদ পেয়ে নেবেন, তারপর আমরা প্রসাদ পাবো। এই সাইডে খাওয়া দাওয়া চলছে। আর এই যে আমাদের একটা ব্লগার প্রভু, তো আমি বলছিলাম আমাকে একটু ব্লগে নিয়ে নিতে, তো উনি নিয়েছেন ওনার ব্লগে, ওনারও প্রচুর সাবস্ক্রাইবার আমার থেকেও বেশি। আর এই দেখো এখানে খাওয়া দাওয়া, মানে সবাইকে পরিবেশন করছেন উদয় প্রভু আমাদের, আর সবাই বাকিরা হেল্প করছেন। আর এখানে আছে আমাদের তন্ময় প্রভু। আর এই যে আমি নিচে চলে এসেছি একটু, গোপাল এখানে বসিয়ে আছে আর এই মৃদঙ্গ প্র্যাকটিস করছে, বিল্টু, এর আগের ব্লগে তো তোমরা দেখেইছো একে। আর এখানে আছে বর্ষণ, এও রেস্ট করছে, কারণ কি রেস্ট টাইমে সবাই রেস্ট করবে। প্রথম দিন 2 ঘন্টা ক্লাসে সবাই একদম ঝিমিয়ে গেছে। আর এই মহারাজ, এও রেস্ট করছে, আমি একে মারছিলাম। তারপরেই আমরা চলে গেলাম বেশি দেরি না করে প্রসাদ পেতে। তো এই দেখো এখানে আমাদেরকে প্রসাদে অনেক কিছুই দিয়েছিলো, বেশ ভালোই লাগছিলো। আর এই ভুট্টাটা যেটা আমি হাতে ধরে আছি, এটার টেস্ট আমাকে একদমই ভালো লাগেনি, খুব কষ্টের সৃষ্টি আমি খেয়েছি, একদমই ফালতু লেগেছে আমার। কী জানি এটাকে সুইট কর্ন বলছিলো না কি একটা বলছিলো, তো এটাকে সেদ্ধ করে ওর উপর বাটার ফাটার লাগানো হয়েছিলো, লবণ টবণ, আমাকে একদমই ভালো লাগেনি, কেমন একটা বিচ্ছিরি ইয়ে করছিলো। আর এই দেখো কত প্রসাদ নষ্ট করছে এরা, এরা দুজনেই নষ্ট করছে। আর আমার পাত্রটা একদম দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, পাতাটা পরিষ্কার ছিল, আর এরা দুজনে মিলে একদম প্রসাদ নষ্ট করছে। আর এই দেখো এখানে আমরা সেকেন্ড ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছি। আর আমার এই দিদিটা হাই করে দিল, আর ওই দিদিটাও হাই করেছিল। আর এখানে আছে মহারাজ, আর ওইখানে আছে আমার জামাইবাবু, ওইও হাই করবে একটু পরেই। দেখো আমাকে জ্বালাচ্ছিল মহারাজ, ওর কাছে যেতেই দিচ্ছিল না, বলছিল না ওকে দেখাতে হবে না, কিন্তু আমি তো আমার জামাইবাবুকে দেখাবই। তো দেখো ওই হাই করে দিল। আর এই সাইডে আছে বিল্টু, তো ও একটু নখরামো করছিল, তো যাই হোক ওই হাই টাই করলো না। তারপরে আমি একটু আমার থোবড়াটা দেখিয়ে দিলাম, আমার চুলগুলো একদম কেমনই হয়ে আছে, প্রভু শুধু না বকে আমি এই ভয়েই আছি। চারিদিকে আমি একবার দেখিয়ে দিলাম তাও। তো আমাদের সেকেন্ড ক্লাসটাও এখনই শুরু হয়ে যাবে, প্রায় বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত ক্লাসের টাইম। এখানে আবার কীর্তন চালু হয়ে গেছে এবং প্রভু আসছেন, তো প্রভু এলেই ক্লাসটা চালু হয়ে যাবে আর আমি ব্লগটা বন্ধ করে দেবো। আর এই দেখো ডিসাইবল কোর্সের আমাদের বইটা, আর সবাই এখানে প্রায় মোটামুটি চলেই এসছে, মাতাজিরাও চলে এসছে, সবাই এখানে লেখাপড়া করতে খুব ব্যস্ত, পড়াশোনায় মন দিয়েছে সবাই, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমরা এখানে প্রচুর মজা করেছি এই 2 দিন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে এরপরে কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।